আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ক্লান্ত শরীরে মানবী মানে তুমকে থাকায় মন বেঁচে থাকার আদিম সুখে যা সত্যি তা তো মেনে নিতেই হবে। আমি সত্যিটা মেনে নিয়েছি। কিছু টাকা লাগতো। কত? মেলা টাকা এই 1050 এক তো লাগবই। পুরোটা তো হবে না। যতটুকু পারো ততটুক দিও, বাদ বাকি তুক নয় ম্যানেজ করবো। নি রাবেয়া, কি হইলে কি হইতো এটা কেউ কয়ার পারে না। তুমি তো ইকবালের শাদি করাইছিলা, নিজে পছন্দ কইরা ওলাকে তোমার আপনার থাকছে। দুই দিন কারবার কইরা বহুত কথা শিখছো বাবা, বহুত কথা। ভাবি তুমি এসো তো, এসো আমার সাথে। আর মা, প্রত্যেকে তা নিজের মতো করে থাকতে দেওয়া উচিত। জামিন পাইয়া বাদলে কি করব, তোর কোনো ধারণা আছে? থানা গিয়ে গোহি গুন করে নেকা করছি আমি। মানে তুই খুন করছিস? মানে বড় ভাইরা বহুত আগে করে পারত, কিন্তু হে কয় নেকা। ইমরান, আমি চাই না বাদলে জামিন পাক। বাচ্চা কাচ্চা তো নাও হতে পারে। থ্যাত, ওসব বাজে বাজে কথা বলতে হয় না। নে খা, আইসক্রিম তো গলে যাচ্ছে। কে দেখতেছ? একলা একলা খাড়াইছো খেলা? আমার রুহানে কই? ঘুমাচ্ছে। আচ্ছা, অবস্থা কি এখন? একটু একটু হাঁটতে পারি। আচ্ছা, এই কবুতরগুলো এখানে নেই কেন? উড়া দিছি, আমার নিজের কোনো মুক্তি নাই তো, তাই ওগরে মুক্তি করে দিছি। ছি, বহুত শক্ত কথা কয়ে ফেলালাম, তাই না বোন? হাসলে তো আপনাকে খুব সুন্দর দেখায়। ও, মাও তাই কয়। তাহলে সারাক্ষণ মুখটা গোমড়া করে থাকেন কেন? সেজো ভাই, আপনি খুব ভালো মানুষ। রোহান,
ডেকে দেই। জানো ফুপি, বাবা যখন আমাকে স্কুল থেকে নিয়ে আসতো তখন রোজ কিছু না কিছু কিনি। বাবার জন্য মন খারাপ লাগছে? বাবার জন্য, মামনির জন্য। ধুর, কী যে হলো, কেন একসাথে থাকতে পারলো না? আমি বাবাকে খুব মিস করি। বাবাটা যে কী, একটা টেলিফোনও করে না, ঠিকানাও যাই না, চিঠিও লিখতে পারি না। চল বাসে চল। কী হয়েছে আপনার? কী ভাবতেছেন? ভাবতেছিলাম ইমরানের কী হইব। মানে? বাদলে জামিন পাইতেছে। বাদলের জামিন হইলে ইমরানের কি অসুবিধা? মানুষ রে হগল সোম চেনন জানা রাবে, বাদলে চাইলে মেলা কিছু হবার পারে। বাদল রে আমি ভালো করে চিনি। হেরে তো আমি কোলে পিঠে করে মানুষ করছি, ইমরানের লেগে হের খুব মায়া। মানুষে মানুষের লেগে সব কিছু দিতে পারে, মগর জান দিবার পারে না। বাদলের জামিন হোক, এটা আপনি চান না? ভাবি। ও আকরা, বসো। কিরে, তোর লেখাপড়া কেমন চলছে?
কালকে একটা ক্লাস টেস্ট কিন্তু এখনো পড়া শেষ হয়নি। সারাদিন কার্টুন নিয়ে থাকলে পড়াটা হবে কি করে? বেশ গুছিয়ে ফেলেছো দেখছি। আমার আর এমন কি জিনিসপত্র? তোমার অসুবিধা হচ্ছে না? কিরকম? নাই ঘর দোর গোছানো, তিথি তো সাদিয়ার সাথে থাকলেই পারতো। আমি ইচ্ছে করে আমার সঙ্গে থাকতে বলেছি। তুমি কি কিছু বলবে আমাকে? এই তো তিথি, তুমি একটু ফুপির ঘরে গিয়ে পড়ো মা। তোমরা না তো ডিস্টার্ব করতে পারো। সরি বাবা, একটু যাও। বলো ভাবি। হ্যাঁ বলো। মানে ভাবি, তোমার সাথে একটা কাজের কথা ছিল। কিরকম? না মানে ঠিক কথা না, একটা পরামর্শ ছিল। আহা, হেজিটেট করছো কেন, বলে ফেলো না। বিষয়টা হলো বেকারির ব্যবসা তো করছি, আমাদের বেকারির একটা সুনামও আছে, কিন্তু এই ব্যবসাটা ঠিক ওই স্ট্যান্ডার্ডটা নেই। আছে না কিছু ব্যবসা খুবই প্রেস্টিজিয়াস, তাই আমার শ্বশুর বলছিলেন আমি যদি তোমার সাথে ব্যবসাটা করি, মানে তুমি তো আমাদেরই। তুমি কি আমার সঙ্গে বিজনেস করতে চাও? হ্যাঁ, কিন্তু একটা ঝামেলা আছে। কি ঝামেলা? ইনভেস্টমেন্ট বলে তো একটা কথা আছে, এই মুহূর্তে এত টাকা কোথায় পাই? তাই ভাবছিলাম যে ভাইজানের শেয়ারটা যদি, মানে ঠিক আছে, আমি এই ব্যাপারে একটু আজগরের সঙ্গে কথা বলবো। চলি, একটা সুখবর আছে, আমি না নতুন বিজনেস স্টার্ট করতে যাচ্ছি। আকরাম, আমি একটা ডিসিশন নিতে চাই। আর শোনো না আমার কথা, দিস ইজ এ গ্রেট অপরচুনিটি। তোমার মতামতটা জানা দরকার। শুনবো, আগে শোনো না, কিসের ব্যবসা? রিয়েল স্টেটের বিজনেস। অবশ্য আরও দুজন পার্টনার আছে, এই মুহূর্তে কথা ফাইনাল করে এলাম। উফ, আমার কী যে ভালো লাগছে, ওই বেকারির ব্যবসা না কোনো স্ট্যাটাস নেই। নাও আই উড বি এ রিয়েল বিজনেসম্যান। উফ আকরাম, আমরা কি একটা বাচ্চা অ্যাডাপ্ট করতে পারি? হোয়াট? আমরা কি একটা বাচ্চা অ্যাডাপ্ট করতে পারি? ইমরান, কি করছ বাজান? না কিছু না। রাইতে খাস নাই কেন? আম্মা দেখছেন, এখন লেকচারে কি সুন্দর লাগতেছে দেখছেন। কি হয়েছে তোর বাজান? কিছু না। বাপের লাগে গোসা করছস? না আম্মা, আপনি মনে আছে যখন ছোট ছিলাম তখন কি আমার বোকা করলে আমি কেমন খেপা যেতাম, আমার মনে আছে? এখন বুঝি আমি আসলে একজন বোকা মানুষ। কিন্তু আম্মা, আমি কখনোই চালাক হবার চাই না, চালাক হবার চাই না।
দরজা খোলা আছে রুহান ও ভাইয়া ও তো হাসপাতালে গেছে আমি রুহানের কাছে আই নাই আজই তোমার কাছে চলো কোথায় আরে চলো চলো সাথে চলো একটা সারপ্রাইজ আছে খুব সারপ্রাইজ আরে আও রাখছি রাখছি আরে আও আও আরে আও বলো আহো বোন আহো আহো তোমার লেগে একটা সারপ্রাইজ আছে ধরো 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 আরে ধরো ধরো সত্যি সারপ্রাইজ আমার জন্য এনেছেন হ্যাঁ বোন তোমার লেগে আছে আরে ধরো না কোনো ডর নাই ভাই সালা পুরো নিচে চিন্তা করো না চিন্তা করো না আরো চার পাঁচ খেলা লয় ঠিক আছে কি কাগজপত্র সব ঠিক আছে হ্যাঁ তবে অ্যাকাউন্টস দেখার জন্য একজনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া দরকার দেয়া যাবে অফিস যখন করেছি তখন সব দেয়া যাবে আগে তো সবকিছু আমি একাই করতাম আপনাকে পেয়ে মনে হচ্ছে যে বিজনেসটা অনেক সিরিয়াসলি রান করতে পারবো হ্যাঁ কঙ্কর ইমেল পেয়েছি কবে আজ সকালেই পেলাম আপনার কথা বারবার লিখেছে ওর ক্রাইসিস পিরিয়ডে আপনার কাছ থেকে সবচেয়ে বেশি হেল্প পেয়েছে সে কথাও লিখেছে আপনাকে মেল করতে বলেছে বলেছে আচ্ছা করব হ্যাঁ আক্রমের ব্যাপারে কি কিছু ভেবেছেন আক্রম ইকবালের ভাই ও সরি 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 আমাদের ভবিষ্যৎ পার্টনার ইকবালের ভাই হিসেবে সে তার শেয়ার নিতেই পারে তাতে আমাদের আপত্তি করার কিছু নেই তাহলে তো একদিন আকরামের সাথে আমাদের বসা উচিত যে কোনো দিন আমাকে এক ঘন্টার জন্য একটু বাইরে যেতে হবে তিথিকে স্কুল থেকে আনতে হবে আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি না না তা কেন এমনিতেই আপনি অনেক করছেন এত বেশি ফেভার নেওয়াটা কিন্তু ঠিক হবে না সরি আমি আপনার কথা রাখতে পারছি না এই ই করতো তোমার লগে কথা আছে আমি সাদিয়ার সাদিটা দিয়া পালাইতে চাই মিয়া চ্যানেল বলার কথাটা তোমার মনে আছে মিয়া চ্যানেল আমার তিন চারবার ফোন করছিল পোলাটা ভালাই তাহলে আমি কথা কয়ে দিই আগে আঙ্গু পোলা গজি গান দেখেন হেরা কি কয় আচ্ছা আপনি হঠাৎ সাদির কথা তুললেন সংসারে কখন কি ঘটে যায় কিছুই তো কমা যায় না মাইয়ার বিয়া তো দিতেই হইব আগে আগে হয়ে যাওয়াটা ভালো না আপনি কি ইমরানের লয়ে পেরেশানি করতেছেন আমি তাহলে গিয়ে মিয়া চানের লোকের কথা কই রাঙা ভাবির লোকের কথা কমো বুঝছি নানান ছুতা দিয়া রাঙা ভাবির লোকের কথা কইবার জানি আমি বুঝছি আমি ওকে দত্তক নিয়েছি